আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর উদ্দেশ্যে। বছরে মানে এই একটা মার যাবোই, মাঝখানে যদি যেতে পারি তো ভালো, না হলে জগদ্ধাত্রী পুজোর সময় যাওয়ার চেষ্টা করি। ভিডিও করছি মাম্মা, ভিডিওতে বলছি মাম্মা, ওকে ফোন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে যাতে করে চুপচাপ থাকে, না হলে এত দুষ্টুমি দুষ্টুমি করছিল। মিষ্টি স্কুল থেকে এসেছে আর ওকে ড্রেসটা চেঞ্জ করিয়েই বেরিয়ে পড়েছে। খাবার দাবার নিয়ে নিয়েছি, ট্রেনে বসে খাইয়ে দেবো কারণ টাইম ছিল না। এই ট্রেনটা একটু হলেও ফাঁকা পাবো 12:25, বাকি অন্য ট্রেনগুলো ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, জগদ্ধাত্রী পুজোর সময় তো প্রচণ্ডই ভিড় হয়। সো চলো, প্রায় কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ মামা বাই যাবো। এটা কি বলতো? বলে ট্রেন মজা লাগছে, ভালো মজা। এটা এটা কি বলে? কৃষ্ণনগরে পৌঁছে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম পূজাদের বাড়ি, ওখানে ছিল হচ্ছে কার্তিক পুজো, আর সেই জন্যই এই যে বৃষ্টিও খুশি হয়ে গেছে, ছুটে ছুটে বেড়াচ্ছে। ও ঢুকেই বলেছে মা এখানে বই দাও বই দাও, কারণ ও ভেবেছে ঠাকুরের কাছে বই দিতে হয়। এছো জামাটা তো নষ্ট করে দিয়েছ। হ্যাঁ জামা তো নষ্ট করে দিল। আমি আর রাখি এসছি ময়ের ছেলের জিনিস নিতে, এখান থেকে একটা কম্বল নিয়েছি আর একটা বাচ্চাদের সোয়েটার নিয়েছি, বৃষ্টির একটা টুপি নিয়েছি। কি কি নেওয়া হয়েছে বাড়ি থেকে দেখো, আমাদের এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, জন্য কম্বল টম্বল বের করা আছে। তো যাই হোক সেটাকে ইগনোর করে প্রথমে বৃষ্টিতে দেখায়, বৃষ্টির একটা ক্যাপ নিয়েছি। আমার খুব ইচ্ছে ছিল এরকম বিনুনি দিয়া নেবো, তারপরে ভালো পাচ্ছিলাম না, কিন্তু আজকে গিয়ে বেশ ভালো মতন একটা ক্যাপ পেয়েছি, আমার এটা খুব ভালো লেগেছে। বৃষ্টির এখানে এসে কাশিও শুরু হয়ে গেছে, ওর কৃষ্ণনগরে এলেই কিছু না কিছু হয়, অসুস্থ হয়ে বাড়ি ফিরবে। আর এটা নিয়েছি আমি একটা ট্যাঙ্ক টপ, যেটা আমার লাগবে, কিছুদিন বাদেই জানবে কেন লাগবে। মৌমের ছেলের জন্য বললাম, মৌ হচ্ছে আমার পাড়ার বান্ধবী প্লাস পাশের বাড়ির বান্ধবী, সাথে ওর একসাথে স্কুলে পড়তাম, তো সেই হিসাবে মানে ওর ছেলের জন্য, বয়স হচ্ছে 2.5 মাস, তো ওর জন্য একটা এটার আর এটার একটা সেট নিয়েছি। আর হচ্ছে একটা কম্বলটার খুললাম না, এই হচ্ছে একটা ছোট বাচ্চাদের যে কম্বল হয় এরকম সাইজের ওই একটা কম্বল নিয়েছি, যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। আর তো এই দুটো নিয়েছি, আর কি নিয়েছি, আর কিছু নেইনি। আর বাকি তারপরে ঘুরলাম রাখির সাথে একটুখানি সেন্ট হয়ে গেলাম, ওর একটা রিং নেওয়া ছিল, ওইসব নিয়ে দিয়ে চলে এলাম। ব্যাস কৃষ্ণগড়ে আসা মানে ঘুরে 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 বেড়ানো, আর বেরোনো মানেই কিছু না কিছু কেনাকাটির থাকে। আমরা এসছি হচ্ছে গভর্নমেন্ট কলেজের মাঠে, জুনো আছে, এখানে বাচ্চা কাচ্চাও খেলে, সাথে এখানে ক্যারাটেও শেখানো হয়, বৃষ্টি দেখতেও চাই, এগুলো খুব পছন্দ করে অ্যাকচুয়ালি, বল খেলা হচ্ছে এসব হচ্ছে। তো বৃষ্টিকে এখানে নিয়ে এসছি, দৌড়াচ্ছে দেখো না, টুম 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 করে দৌড়াচ্ছে দিক দিয়ে। হ্যাঁ হবে তো, চলো চলো চলো। কি হয়েছে মা? কি 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 হয়েছে বিট্টু? তুমি খেলবে, শিখবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাপাকে বলো। কি কাকে বলতে হবে? আচ্ছা ঠিক আছে শিখবো। বৃষ্টি অবাক হয়ে দেখছে কি করছে।
খেলাধুলা করেছে। তারপরে আমরা এখানে চা খেতে, বিকাল হয়ে গেছে আর চা না খেলে হবে না, তাই জন্য চা খেতে এসেছি। আর তারপরে মা বলছে যে যাবে হচ্ছে চার্চে। এটা হচ্ছে আমাদের মেইন চার্চ, আর এটা ঢুকতে দেয় না কিন্তু এটাতে ঢুকতে দেয়। এই বৃষ্টিকে নিয়ে আমরা এটাতেই যাচ্ছি। বৃষ্টি কখনো মানে চার্চে আসেনি, এই ওর প্রথমবার যখন ওকে আমরা চার্চে নিয়ে আসছি, মানে কৃষ্ণনগর চার্চে না, ও এমনি চার্চেও যায়নি কখনো, এই ওর প্রথমবার চার্চে যাওয়া। চলো পুতুল দেখে এইদিকে চলো, এইদিকে চলো। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা আছে। এখানে প্রোগ্রাম হবে,
আগে ছোটবেলায় যেদিন পুজো তার আগের দিন এখানে প্রোগ্রাম হয়, এখন তো তিন দিন ধরে হয়, তখন আগের দিনও হতো। আর সেই দিন হচ্ছে আমরা নাচ করতাম দিদিমার এখানে, তুই জানিস না আমি তখন প্রত্যেকটা ছোট ছিলাম, তখন আমি ক্লাস ফাইভে টাইভে পড়ি, তো এখানে নাচ টাচ করতাম। আরও অনেক পাড়া সব ছেলেমেয়ে ছিল সবাই মিলে এখানে, আর ফটিক মামাও ছিল, আমি আর ফটিক মামার ডুয়েট গানে নাচ করতাম। এখন চোখ আঁকা হয়ে গেছে, গয়না পরানো তো না, এমনি শাড়ি টাড়ি পরানো হচ্ছে, গয়না কালকে পরানো। এখানে জল ছাড়তে যাওয়ার সব সাজানো হয়েছে, কালকে জল ছাড়তে যাবে। বুড়িমার দর্শন করে আমরা এলাম ফুচকা খেতে। এখানে এইটা হচ্ছে আমার স্কুল ছিল ছোটবেলায়, আর ওরও ছিল, ওর আছে, ওর সামনে ছোটবেলা থেকে আমরা এখানে খেতাম, তো এখন কৃষ্ণপাড়া এলে এখানেই আসি। যেটা আমার খুব ফেভারিট আর আমার ভালো লাগে, মানে সবাইকে ভালো লাগতে হবে, সবাইকে নিয়ে এসেছি। আর এখানে যশোরপাড়ার প্যান্ডেল চলছে, ঠাকুর কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্যান্ডেল এখনো হয়নি। এই যে কানের গোড়ায় যা মাইক বাজছে, হয়ে গেছে, রেডি হয়ে গেছে, বলো তো। না না না, আমি বলছি যে আমরা এলাম হচ্ছে টিপ নিতে, ঠাকুরের টিপ নিতে। আমাদের পাড়াতে একটা টিপ দেবো, আর বুড়িমা কাকার পরিচয় দিয়ে দিচ্ছি, বুড়িমাকে একটা টিপ দেবো, পাড়ার দোকানে এসেছি, পছন্দ করে রেখেছি, দুটো টিপ নেব। এইগুলো বেশ সুন্দর ঘোরা হয়েছে, ঘুরে এসেছিস, একটু চা খাবে, তো দুটো টিপ, একটা বুড়িমার, একটা আমাদের পাড়াটা। আইসক্রিমের অপেক্ষা মিষ্টি দোকানে আইসক্রিম খেতে এসছে, ওর আইসক্রিম খাওয়ার এত ঝোঁক। না রে, ঠান্ডা লেগেছে খুব। এইটা তো এই ব্লগটা আমি এখানেই শেষ করবো, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে আমি জগন্নাথ পুজোর ব্লগটাই শেয়ার করবো, আর এটা যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, বাই।